হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আবারও হাজির হয়েছি নতুন একটি ভিডিও নিয়ে। আমার আজকের ভিডিও, গর্ভাবস্থায় বেল কি খাওয়া উচিত, খেলে কি হয়, চলুন জেনে নেই। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটি আপনার ফ্রেন্ডসদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না। গর্ভাবস্থায় বেল খাওয়া রয়েছে অনেক উপকারিতা। চলুন আগে জেনে নেওয়া যাক বেলের পুষ্টিগুণ সম্পর্কে। 100 গ্রাম বেলে আপনি পাবেন 1.8 গ্রাম প্রোটিন, 31.8 গ্রাম কার্বোহাইড্রেট, 0.3 গ্রাম ফ্যাট, 55 মিলিগ্রাম ভিটামিন এ, 60 মিলিগ্রাম ভিটামিন সি, 85 মিলিগ্রাম ক্যালসিয়াম, 600 মিলিগ্রাম পটাশিয়াম। তার মানে বুঝতেই পারছেন কত দিক থেকে বেল পুষ্টিকর আপনার স্বাস্থ্যের জন্য। কি কি উপকার আছে বেলে, চলুন জেনে নেওয়া যাক। 1. কোষ্ঠকাঠিন্য কমায়। গর্ভাবস্থায় খুব স্বাভাবিক একটি ব্যাপার হলো কোষ্ঠকাঠিন্য। কোষ্ঠকাঠিন্য হলে করণীয়, আমরা সেই ছোট থেকে শুনে আসছি পেট পরিষ্কার করার জন্য বেল খেতে হয়। এটি কিন্তু বৈজ্ঞানিকভাবেও সত্য। বেল সুন্দরভাবে মল পরিষ্কার হতে সাহায্য করে। নিয়মিত রোজ টানা 3 মাস যদি আপনি বেলের শরবত খেতে পারেন তাহলে আপনার মল আর কঠিন থাকবে না, কোষ্ঠকাঠিন্য আর হবে না। পাকা বেলের শ্বাস বের করে চিনি দিয়ে মিশিয়ে আর পানি বা দুধে ঘেটে শরবত করে খান। এটাই হলো খুব তাড়াতাড়ি কোষ্ঠকাঠিন্য দূর করার ঘরোয়া উপায়। 2. ডায়রিয়া কমাতে। অনেক সময় গর্ভাবস্থায় মায়েদের ডায়রিয়া হয়ে থাকে, সেক্ষেত্রে বেল ভীষণ উপকারী। চলুন জেনে নেওয়া যাক কাঁচা বেল ডায়রিয়ার জন্য অব্যর্থ ঔষধ। কাঁচা বেল খাওয়ার নিয়ম হলো, যদি অনেক দিন ধরে আপনি এই সমস্যায় ভোগেন তাহলে বেল খান। কাঁচা বেল স্লাইস করে কেটে রোদে শুকিয়ে নিন, তারপর তা গুঁড়ো করে নিন, আর এই গুঁড়ো 1 চামচ নিয়ে ব্রাউন সুগার আর গরম পানিতে মিশিয়ে খান। দিনে 2 বার খেতে হবে এই পানি। আপনাকে ফল পেতে 1 সপ্তাহ অপেক্ষা করতে হবে। আমরা অনেকেই ভাবি যে ডায়রিয়া হলে কি ফল খাওয়া যাবে, তার মধ্যে অত্যন্ত ভালো হলো এই বেল। 3. স্কার্ভি কমাতে। গর্ভাবস্থায় স্কার্ভি রোগ খুব সাধারণ একটি ব্যাপার। অনেক সময় দাঁতের মাড়িতে এটি সমস্যা করে, আবার দাঁতের গোড়া দিয়ে রক্তও পড়ে। স্কার্ভি হলো দাঁতের একটি সমস্যা, যেটি মূলত ভিটামিন সি এর অভাবে হয়ে থাকে। দাঁতের ক্ষয় হয় মূলত এই রোগ হলে। বেল এই রোগের প্রকোপ কমায়। আমরা দেখেছি যে বেল হলো ভিটামিন সি এর একটি অনবদ্য উৎস, তাই আমরা আমাদের দৈনন্দিন ভিটামিন সি এর চাহিদা বেল থেকে খুব সহজেই পূরণ করতে পারি। 4. রক্ত পরিশুদ্ধ করতে। আমাদের শরীরের প্রধান উপাদানই তো রক্ত। রক্তের মাধ্যমে পুষ্টিগুণ সব অংশে পরিবাহিত হয়, তাই রক্তের শুদ্ধ থাকাটা খুব দরকার। বেল এই রক্ত শুদ্ধ করতে খুব ভালো কাজে দেয়। খানিকটা পাকা বেলের রসের সঙ্গে চিনি মিশিয়ে খেলে এটি রক্ত শুদ্ধ করবে, ট্যান দূর করবে। শুধু রক্ত নয়, কিডনি ও লিভারের ভালো কাজে দিবে এই বেল। 5. গর্ভাবস্থায় এনার্জি বাড়াতে। আজকের দিনে আমাদের অনেক কাজ করতে হয়, বসে থাকার সময় নেই আমাদের, আর কাজ করার জন্য চাই এনার্জি, তাই এনার্জি বাড়াতেই হবে। তাই আমাদের জানতে হবে কি কি খাবারে এনার্জি বাড়ায় বা কি কি খাবার খেলে শক্তি বাড়ে। বেল এই এনার্জি বাড়াতে অনবদ্য উৎস। 100 গ্রাম বেল 140 ক্যালোরি এনার্জি দেয়। বেল মেটাবলিক স্পিডকে বাড়ায়, আর এতে হাই প্রোটিন আছে বলে পেশি তাড়াতাড়ি সজাগ থাকে, তাই আমরা অনেকটা সময় জুড়ে এনার্জেটিক থাকতে পারি, অনেক কাজও করতে পারি। 6. আমাশয় কমাতে। গর্ভাবস্থায় এমন অনেক নারী আছেন যাদের আমাশয় হয়ে থাকে। এই আমাশয় দূর করবে এই বন্ধুটি। আমাশয় হলে কিন্তু আমাদের যন্ত্রণার এক শেষ। নাভির কাছে চিনচিনে ব্যথা, টক বমি সব মিলে খুব বাজে ব্যাপার, কিন্তু বেলের কাছে এটি কমাবারও ম্যাজিক আছে। কচি বেল টুকরো করে কেটে পানিতে ভিজিয়ে রাখুন সারা রাত, সেই পানি পরের দিন ছেঁকে নিয়ে খান, দেখবেন এতে খুবই ভালো ফল পাচ্ছেন। 7. লিভারের যত্নে। লিভার সমস্যার প্রতিকারের ব্যাপারে বলতে গেলে একমাত্র সবার আগে যেটা মনে পড়ে সেটা হলো বেল। বেল বিটা ক্যারোটিনের ভালো উৎস, আর বিটা ক্যারোটিন হলো লিভার ভালো রাখার অন্যতম মূল চাবিকাঠি। বেলে আছে থিয়ামিন আর রাইবোফ্লোবিন, এই 2 উপাদানই লিভারের শক্তি বাড়ায় খুব ভালোভাবে। তাই লিভার ভালো রাখতে রোজ বেল খাওয়ার অভ্যেস করুন। গর্ভাবস্থায় বেল প্রতিদিন খাওয়া যাবে না, প্রতিদিন খেলে হিতে বিপরীত হতে পারে। আপনি সপ্তাহে 1 দিন বেল খেতে পারেন। ভিউয়ার্সরা, আমার আজকের ভিডিওতে আমি আপনাদের জানাতে পারলাম যে গর্ভাবস্থায় বেল খেলে আপনার শরীরে কি কি উপকার হয়ে থাকে। আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে একদমই ভুলবেন না। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকুন,
পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। যে যেখানে আছেন সাবধানে থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।